আরে কি ব্যাপার, খোকা মন খারাপ করে আছে? মন খারাপ করবেই না কেন বলো? খোকার স্কুল 5 দিনের ছুটি। ও তাই, যদি কোথাও বেড়াতে যাই তাহলে কেমন হয়? আমি দাদা বাড়ি যাব। ও তাই? আচ্ছা, তাহলে আমরা কাল সকালেই রওনা হব। মনে হয় ওরা চলে এসেছে। বাবা তুমি বসো, আমি দেখছি। ভাইয়া, দাদা ভাই, আজ তো দাদি বেঁচে থাকলে কত খুশি হতো। আচ্ছা দাদা ভাই, বলো তো দাদি কি খেতে ভালোবাসত? তোর মায়ের হাতের কচ্চি বিরিয়ানি খেতে তো দাদি খুব ভালোবাসত। কিন্তু দাদা ভাই, দাদি মারা যাওয়ার পরে মা একবারও কচ্চি বিরিয়ানি রান্না করে দেয়নি, তুমি জানো? কি ব্যাপার, দাদার কাছে কি নালিশ করা হচ্ছে? ও মা, তুমি আর কচ্চি বিরিয়ানি রান্না করছো না কেন বলো তো? বাবা আপনি তো জানেন মা আমার হাতের রান্না করা বিরিয়ানি খেতে কত ভালোবাসত। শেষবার আমি যখন বিরিয়ানি পাক করবো সেদিন মা মারা যায়, তারপর থেকে আমার আর বিরিয়ানি রান্না করতে ইচ্ছে হয় না। বৌমা, তুমি এই কাজটি মোটেও ঠিক করনি। আজ তুমি বিরিয়ানি পাক করবে, আমি সুমনকে বাজারে পাঠাচ্ছি। ঠিক আছে। আজ অনেকদিন পর আবার তোমার হাতে রান্না করা বিরিয়ানি খাবো। হ্যাঁ সত্যি। আচ্ছা, খোকাকে অনেকক্ষণ দেখছিলাম, যাও তুমি খোকার কাছে যাও। ঠিক আছে। উফ, খুব দেরি হয়ে গেল, জলদি জলদি রান্নাটা করি। আমি তো বিরিয়ানির কথাটা বলতে পারলাম না। আরে আরে রিনি, তোমার কি হয়ে গেল? ভয় পাচ্ছ কেন? ওখানে কেউ আছে? কোথায়? কেউ নেই তো? বৌমা, তুমি এসব কি বলছো? হ্যাঁ ভাবি, মা তো মারা গেছে অনেক বছর আগে, কিন্তু মা কি করে আসবে? আমার কথাটা বিশ্বাস করো, ওখানে কেউ ছিল। তুমি কেঁদো না প্লিজ। বাবা, এই বিষয়টা আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমাদের কোনো ওঝার কাছে যাওয়া উচিত। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হচ্ছে, আমরা বরং গ্রামের ওঝার কাছে যাই। যা বলেছিলাম মনে আছে তো? তারা কেউ বাড়ির ভিতরে থাকবে না, সবাই বাইরে চলে যাও, আমি দেখছি। মনে আছে। আয়, কোথায় লুকিয়ে আছিস? সত্যি করে বল কে তুই, নয়তো সঙ্গে বন্দি করে নিয়ে চলে যাব, আর মুক্ত হতে পারবি না। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে কেন আসা হয়েছে, কি কারণে? আমি কাচ্চি বিরিয়ানি খাবো, আমার খুব খেতে ইচ্ছে করছে, সেই কবে থেকে আমি
তাহলে তোর বৌমার হাতের বিরিয়ানি রান্না খেয়ে চলে যাবি, আর আসবি না। যাদের কাচ্চি বিরিয়ানি খাওয়াতে পারিস তবেই আমি চলে যাব। আপনার মৃতগিন্নির অতিপ্ত আত্মা এই বাড়িতে রয়েছে। কিন্তু কেন আপনার মৃতগিন্নির আত্মা কাচ্চি বিরিয়ানি খেতে চায়? কাচ্চি বিরিয়ানি খেলে আত্মা শান্তি পাবো? হ্যাঁ হ্যাঁ শান্তি পাবে। তাহলে শোন, ওই রান্না কেবল ওই গিন্নি মায়ের জন্য রান্না করবি। ওই খাবার যেন আর কেউ না খায়, আর পরিমাণে একটু বেশি করবি। রান্না করা শেষ, আমি বলি খাবারগুলো টেবিলে রেখে রুমে চলে যাই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে খাবারের, সব খাবার আমি একা খাবো। আপনাদের আর কোনো ভয় নেই, গিন্নিমার আত্মা বিদায় নিয়েছে। Please subscribe my channel.